প্রায় ঘন্টাখানিক পেরিয়ে গেছে, এখনো পুরো এলাকায় এমনটাই রণক্ষেত্র মতো অবস্থা বিরাজ করছে। এখানকার এলাকাবাসীর মধ্যে প্রচুর আতঙ্ক বিরাজ করছে, মানুষ তাদের নিরাপদ স্থানে ছুটতে, গুলি থেকে বাঁচতে তারা নিরাপদ আশ্রয় খুঁজতে দেখা গেছে। এখানকার সাংবাদিকরা অবস্থান নিয়েছিলেন এই বাইতুল মোকাররমের উত্তর গেটের সামনে ওভারব্রিজে, সেখানেও পুলিশ গুলি ছুড়েছে এবং এক সাংবাদিক আহত হয়েছে।